হেসেল স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল এঁচড়ের এক নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চিংড়ি মাছ দিয়ে আমরা সাধারণত এঁচড়ের তরকারি খেয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছের মাথা পাটা দিয়েও যে একটা সুস্বাদু এঁচড়ের তরকারি রান্না করা যায়, তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। চলুন তবে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। সবার প্রথমে কাঁচা কাঁঠাল এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর একটু ভাপি নিয়েছি প্রেশার কুকারে দিয়ে। এরপর গরম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আলু ভাজার জন্য লবণটা একটু দিলাম। আলুগুলোকে সামান্য লাল করে ভেজে নেব। আলু সামান্য ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ঘষে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজে একটা বাদামি রং চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা মশলাগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট মতন একটু ভালো করে ভেজে নেব। মশলা ভাজতে ভাজতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। চার মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচড়গুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এই সময় আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি। এই সময় সমস্ত কিছুকে মিনিট খানেক নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। যতক্ষণ একদিকে এঁচড়গুলো ভাজা হচ্ছে, ততক্ষণ অন্যদিকে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেওয়া যাক। আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে চিংড়ি মাছ থেকে আলাদা করে নিয়েছি, তারপরে একটু হালকা তেলে লাল করে ভেজে নিয়েছি। তারপরে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এরপর চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিচ্ছি এঁচড়ের মধ্যে। চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট মতন ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। সমস্ত কিছুকে ভালোভাবে কষানোর পর 2 থেকে 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকা। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। 1 কাপ জল দিয়ে আরও 10 মিনিট মতন রান্না করে নেব। এই এঁচড়ের তরকারিটা একটু মাখামাখা করব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকা। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি।
10 মিনিট পর এঁচোড়ের তরকারিটা একটু মাখামাখা হয়ে এসেছে আর এই সময় আলুটাও রান্না হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে এঁচোড়ের তরকারি। দুপুরে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই এঁচোড়ের তরকারি খেতে। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হলো আজকের এই রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও এক অন্য এক ভিডিওতে।